আমাদের বোয়ালখালীবাসীর জন্য না, দক্ষিণ চট্টগ্রামের জন্য যত দ্রুত সম্ভব শুরু হবে বলতেছে যে আজকে অনেক দিন, কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে কাজের গতিমান অনেক কম। আপনাদের বাংলা টিভিকে ধন্যবাদ জানাচ্ছি যে এই কারণে আপনারা যে আজকে মানুষের জনদুর্ভোগের মধ্যে আপনারা এসে যে মানুষের ইয়া করতেছেন, খোঁজখবর নিচ্ছেন, মানুষের সুবিধা অসুবিধা নিচ্ছেন, এই খবরের খবর জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে যত দ্রুত সম্ভব এই ব্রিজটা অন্তত পক্ষে যদি খুলে দেওয়া হয় তাহলে বোয়ালখালী না তত দক্ষিণ চট্টগ্রামের জন্য, মানুষের জন্য, বোয়ালখালী জনসাধারণের জন্য অতি গুরুত্বপূর্ণ হচ্ছে। যে যদি কালকে যদি খুলে দিতে পারেন তাহলে এটা হচ্ছে বাংলাদেশ আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য আমাদের বোয়ালখালীবাসীর পক্ষ থেকে দোয়া থাকবে যে উনি আমাদের এই দুর্ভোগ লাঘব থেকে আমাদেরকে যদি একটু মুক্তি দেয়। কারণটা হচ্ছে যে আপনারা দেখছেন ইতিমধ্যে ফেরির মধ্যে আমাদের কত বোয়ালখালীর মানুষের প্রাণ চলে গেছে, তাহলে আপনার আজকে এরা চলে গেছে, কালকে হয়তো আমরা চলে যাব। এই যদি এই ব্রিজটা যদি চালু না হয় তাহলে আমরা খুব অসুবিধার মধ্যে পড়ব। আমি আপনার মাধ্যমে, বাংলা টিভির মাধ্যমে জানাচ্ছি আমাদের সংসদ সদস্য আব্দুস সালাম এমপি মহোদয় এবং বর্তমান নতুন উপজেলা চেয়ারম্যান এই জাহেদুল হক, আলহাজ জাহেদুল হক, উনি দুজনে অপ্রান্ত চেষ্টা করতেছেন এই ব্রিজটা যাতে যত দ্রুত সম্ভব মানে চালু করার জন্য। যদি চালু করা হয় তাহলে বোয়ালখালী মানুষের জন্য অনেক উপকৃত হব। নতুন ব্রিজ মানুষ কি মনে করবে কী করতেছেন এটা জানি না। বর্তমান আপনি দেখছেন আজকে চেয়ারম্যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি মডেল উন্নয়ন হিসেবে বেছে নিয়েছেন। এখন বর্তমানে আপনারা কিছুদিন আগে শুনছেন সব কিছু মানে কি হয়ে গেছে, প্রসেসিং হয়ে গেছে, অতি শীঘ্রই কাজ ধরবে। যদি এই ব্রিজটার চলাচল মধ্যে যদি ওই ব্রিজটা যদি চালু হয়ে যায় তাহলে বোয়ালখালীবাসীর জন্য প্রধানমন্ত্রীর সারা জীবন কৃতজ্ঞতা থাকবে, বাংলাদেশের মানুষ আজীবন মনে রাখবে প্রধানমন্ত্রী আমাদের মাননীয় শেখ হাসিনা।